আসসালামু আলাইকুম বন্ধুরা, অ্যাম্ব্রোক্স সিরাপ নিয়ে কথা বলবো আজকে। স্কোয়ার ফার্মাসিউটিক্যাল অ্যাম্ব্রোক্স সিরাপ, যার গ্রুপ নেম হচ্ছে অ্যাম্ব্রোক্সল হাইড্রোক্লোরাইড, এটা হচ্ছে ওষুধের জেনেরিক নেম। তো এই সিরাপটি 100 ml এর হয়ে থাকে, মূল্য মাত্র 50 টাকা। সিরাপটি দেখতে ঠিক এই রকম যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এই সিরাপটির কাজ হচ্ছে আপনার জমাট বাঁধা কফকে, বা শ্লেষ্মাযুক্ত যে কফ আমাদের বুকে জমে থাকে, সেই জমাট বাঁধা কফকেই কিন্তু এটা পাতলা করে বের করে দেয় লাংস থেকে। এই সিরাপটি ব্রঙ্কিয়াল অ্যাজমা এবং রাইনাইটিস, সাইনাইটিস, ল্যারিনসাইটিস, ফ্যারিনসাইটিস এরকম বিভিন্ন সিমটমসের কারণে কিন্তু ডাক্তার আপনাকে সাজেস্ট করতে পারেন। তবে ডাক্তার যেভাবে আপনাকে সাজেস্ট করবেন, অবশ্যই আপনি সেইভাবেই এটাকে গ্রহণ করবেন। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ডোজ লেখা আছে, যে বড়রা কতটুকু খাবে এবং ছোটরা কতটুকু খাবে সেটা কিন্তু এখানে লেখা আছে। তারপর আপনারা ডাক্তারের অথবা অভিজ্ঞ ফার্মাসিস্টের পরামর্শ অনুযায়ী কিন্তু আপনারা এটাকে খাবেন। এবং অবশ্যই সিরাপটি খাওয়ার পরে কেউ পানি, 10 থেকে 20 অথবা আধা ঘন্টার মধ্যে কেউ পানি খাবেন না। বন্ধুরা, এই সিরাপটি যাদের কফের কারণে গলায় শেষে আওয়াজ হয়, বা কফের কারণে শ্লেষ্মযুক্ত কাশির কারণে শেষে আওয়াজ, নাকের প্রদাহ, ব্রঙ্কিয়াল অ্যাজমা বা অ্যাজমার কারণে লাংসে যে চুলকানি বা অ্যালার্জি হয়, বা কফ জমে থাকার কারণে যে চুলকানি অ্যালার্জিটা হয়, সেইটা নিরাময় করার জন্যই কিন্তু এই সিরাপটি ব্যবহার করা হয়। এবং এটি আরও একটি কাজে ব্যবহার করা হয়, সেটি হচ্ছে ক্রোনিক নিউমোনিয়া, যাদের নিউমোনিয়া আছে অনেক দিন ধরে, তাদের ক্ষেত্রেও কিন্তু ওষুধটি ব্যবহার করা হয়। কিন্তু এটা এখন বর্তমানে সেরকমভাবে ব্যবহার করা হয় না, কারণ নিউমোনিয়ার ক্ষেত্রে এখন ভালো ভালো ওষুধ, আপডেটিং ওষুধ বের হয়েছে, সেজন্য এটাকে বিশেষভাবে কফ বা কাশির জন্যই ব্যবহার করা হয়। তো বন্ধুরা, এই সিরাপটি অবশ্যই আপনারা যাদের শ্লেষ্মাযুক্ত বা শেষে আওয়াজ হয় কফের কারণে, বুকে কফ জমে আছে, তারা এই সিরাপটি ব্যবহার করতে পারবেন। তবে অবশ্যই আপনারা আপনার ডাক্তার বা একজন অভিজ্ঞ ফার্মাসিস্টের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন।